ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব নিজেদের ঘরে তুলল জম্পুই জলা প্লে সেন্টার। প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে তথা সুপার লীগের শেষ ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল ও জম্পুই জলা প্লে সেন্টার। 1-0 গোলের ব্যবধানে এদিনের ম্যাচে স্পোর্টস স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল জম্পুই জলা প্লে সেন্টার। দলের হয়ে এদিন জয়সূচক গোলটি করেন ফুটবলার সঙ্গীতা রায়। সুপার লীগের প্রতিটি ম্যাচে অপরাজিত থেকে 9 পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে জম্পুই জলা। অন্যদিকে 3 ম্যাচে মোট 4 পয়েন্ট পেয়ে সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। ফাইনাল ম্যাচের শেষে জয়ী দল জম্পুই জলা প্লে সেন্টারে ফুটবলারদের নগদ 15,000 টাকা সহ বিজয়ী ট্রফি তুলে দেন শ্যামসুন্দরকুং জুয়েলারির অন্যতম ডাইরেক্টর অর্পিতা সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভারতীয় ফুটবলের মানচিত্রে খুব শীঘ্রই আরও উঠে আসবে ত্রিপুরার ফুটবল। আমার মনে হয় মেসেজ আমার মিডিয়া ফ্রেন্ডসদেরই জন্য যে এটা আরও পপুলার অ্যাওয়ার করতে। লাইক ফর এক্সাম্পল আমার ছেলে গতকাল মেলবোর্নে ওমেন্স ওয়ার্ল্ড কাপ দেখেছে, তো ওর নিজে সেলফি নিল মানে পার্টিকুলার কিছু ওর ফেভারিট প্লেয়ার্সদের সঙ্গে। সেটার থেকে আমি ইনফেকশিয়াস বা এই এতটাই আমার ভালো লেগেছে যে মানে ওরাই স্টার হয়েছে, ও অ্যাটলিস্ট ফিল করেছে যে একজনের জনের সঙ্গে সেলফি নেওয়াটা দে আর স্টার্স। তো আজকে আমাদের লোকালি আমরা এই মেন অফ দি অনলি উইমেন্স ফুটবল, আমি অল ফ্রম অল স্পোর্টস অফ মানে ওমেন্সরা এগিয়ে গেলে দে ফিল দে আর স্টার্স ইন দে ওন রাইট। সো আই রিকোয়েস্ট অনেস্টলি মাই মিডিয়া ফ্রেন্ডস যে এটা আরও যে কোনো ওমেন স্পোর্টসকে আরও পপুলার করা উচিত, অ্যাওয়ার করা উচিত। ফুটবলের উদ্দেশ্যে কি মেসেজ আছে? ফুটবল তো ইটস আই থিঙ্ক বেঙ্গলিজ আমরা মানে উই লিভ ইট অ্যান্ড ড্রিম ফুটবল। তো এস্পেশালি দাদা যেখানে আছেন একটা নতুন আই থিঙ্ক চ্যাপ্টার ওপেন হয়েছে ত্রিপুরা ফুটবল। সো ফিউচারে আমরা আরও ভালো নতুনত্ব সব কিছু পাবো মানে দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আমাদের লোকাল প্লেয়ার্সদের আরও চান্স পাওয়া। অ্যান্ড আই এম শিওর মানে ত্রিপুরা একটা অ্যাটলিস্ট ইন ইন্ডিয়াতে সামনে জায়গা করতে পারবে। থ্যাংক ইউ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স দল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের হাতে সোমবার 10,000 টাকা সহ রানার্সের ট্রফি তুলে দেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। লীগের সেরা জম্পুই জলা প্লে সেন্টারে ফুটবলার রিঙ্কু খাতুনের হাতে এদিন ট্রফি তুলে দেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার হিসেবে এদিন নির্বাচিত হয়েছেন সঙ্গীতা রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।